দল পঞ্চায়েত নির্বাচন 78 সালে শুরু হওয়ার পর থেকে ঠিক এরকম পরিবেশ পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না। তাই আমরা বলি ধিক ধিক ধিক্কার। এবারে পুলিশ গুলি চালিয়েছে, ভাঙড়ে পুলিশ গুলি চালিয়েছে এই অপদার্থ। নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনের সময়তে ভোটারদের নিরাপত্তা দিতে পারেনি, প্রার্থী নিরাপত্তা দিতে পারেনি। নির্বাচনে ভোট গণনার সময় প্রার্থী তার যে কাউন্টিং এজেন্ট তাদের নিরাপত্তা দিতে পারেনি, এরকম সর্বদিক থেকে ব্যর্থ। দশম পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সন্ত্রাস হয়েছে, ভোট লুট হয়েছে, যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, ভাঙড়ে পুলিশ গুলি চালিয়েছে, এই সব কিছুর প্রতিবাদে মানুষের জীবন জীবিকা রক্ষার স্বার্থে মানুষকে শান্তিতে বসবাস করা দেওয়ার বসবাসের প্রয়োজনে এবং এই তৃণমূল কংগ্রেস তার সন্ত্রাস সৃষ্টিকারী কার্যকলাপ বন্ধের দাবিতে নির্বাচনকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে চলার বিরুদ্ধে আজকে এই ধিক্কার মিছিল সংগঠিত হয়েছে। এই ধিক্কার মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন এই অপদার্থ। নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনের সময়তে ভোটারদের নিরাপত্তা দিতে পারেনি, প্রার্থী নিরাপত্তা দিতে পারেনি। নির্বাচনে ভোট গণনার সময় প্রার্থী তার যে কাউন্টিং এজেন্ট তাদের নিরাপত্তা দিতে পারেনি, এরকম সর্বদিক থেকে ব্যর্থ। এবারকার দশম পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন 78 সালে শুরু হওয়ার পর থেকে ঠিক এরকম পরিবেশ পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না। তাই আমরা বলি ধিক ধিক ধিক্কার। আচ্ছা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে নোটিশ দিয়ে এখানে সভা করব এই অনুমতি পুলিশের কাছ থেকে নেইনি, কিন্তু আমরা মিছিল করে এসেছি, কিছু কথা বলতে হবে। কিন্তু আমরা এটাকে আর দীর্ঘস্থায়ী করতে চাই না, কারণ গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করার দায়িত্ব বা 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যা করে তারা কলকাতাকে স্ট্যান্ড স্টিল করে দেয়। আমরা আমাদের এই মিছিলকে ঘিরে আমরা কোনো অসুবিধা করতে চাই না, তাই শেষ করবো।